بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। মার হতা তো বহুত দেখা মেয়ে বর হতা ছেড়ে দিলে নারী সম্পর্কে আর আলোচনা পর্দা এবং যৌতুক এলে না আলোচনা এই 97 বছর হায়াত হয়ে বরফির সাহেব তুমি ফোয়াশা হজন আছে 47 জন হজন হন যায় 47 আর একটা 47 জন হনে কে তুমি তাইলে এতে দোয়ানো দাঁড়িয়ে তেরিবে না অত বড় দর্গ হয়ে যাবে কেমন হো বলো হো এসলাত উম্মতের প্রয়োজন আছে বরফির সাহেবের ফৈলের হওয়ার নাম আব্দুল ওয়াহাব বরফির সাহেবের ফৈলের হওয়ার নাম কি আব্দুল ওয়াহাব তো বরফির সাহেবের এন্তকালের বাদে বরফির সাহেবের নিজের ফেডার হয় জানাজার নামাজ পড়ে সুবহানাল্লাহ এছাড়া এন হুদ দিয়ে আমরা আমরা বরফির সাহেবের নাম মানুষ জেলখানাত আসিল দিন 2 বছর 6 বছর আচ্ছা বরফির নাম মানুষ জেলখানা 2 বছর তাইলে জিবে 5 বছর বয়সত এফজানাত গিয়ে 6 মাস 6 বছর 30 পারা করন শরীর শিরাবতা জমা করি বাড়ি গিয়ে সুবহানাল্লাহ 2 বছর জেলখানা তাহানোর বাদ এক বরফির নাম মানুষ জেলখানা তাহাত্তার দয় 2 বছর তবে জেলখানার মালিকে সরকার উজুরি বেড়ে বাইর করে দিও হজে কে অবস্থা খারাপ চলে যেন আর দেখা যদি জেলখানার একটা শ্রদ্ধা হেঁটে বেগুন উজুর কর গত বছর আগের বছর জেলখানার শিবিরের সাথে আছেন গ্রেপ্তার হয়ে এটা খতম করা 30,000 টাকা গমলাব বেগুন বরফির সাহেব বাইরে আল্লাহর বেগুন কি এক গোলাম মোল্লা রনিয়ন দি আর এই একটা উদাহরণ এই ভাই কাদের মোল্লা সল্লাই একসাথে নামাজ পড়িয়ে নেয় গোলাম মোল্লা সাহেব এখন আল্লাহ ওলি ঠিক না বেটে কান আল্লাহ আর বুঝে পে তো দান করুক আমিন হন কিন্তু আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই এই ধরনের একটা যদি রাজনৈতিক একটা জনসভা হতো তাহলে এখানে কত কুকুর দিয়ে চেক করা হতো বোম তো আছে কিনা আর আর বোম নাই রহমত সাগর উগ্র পুলিশ আছে না আর তো কিন্তু পুলিশ আছে পুলিশ কি ফেরাস তকল সোবাহান আই গত হাইলে বাসকালি বয়াঙ্গর গি আই কিতাব ফাই মাদারাজুন নবুয়া প্রথম খণ্ড আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ বয়াঙ্গর দে জন্নতিয়ে কলে ওড়রে আল্লাহ সাজাইবে প্রাইভেট কার না এটা কি কাঁত তাইব নব এটা থাইবে যে কি আল্লাহ ওট বানাইবে দে উন কিন্তু স্বর্ণ দুনিয়ার ওড়ে ফেহানা ফেস্তা রাখবে জন্নতর ওড়ে ফেহানা ফেস্তা রাখ নগরে দুনিয়ার ওড়ে আড়ে জানে জন্নতর ওড়ে উড়ি জানে সুবহানাল্লাহ আল্লাহ পাকে বলে ইতারা রে এং জন্নতীয় কলরে এংরে ব করাইব ফিসদি ফেরা তকল তাইব দে বরেতি উগুল দে দুলো
সামনে ঘুরে ঘুরে এটা যায় না, দূরে যাতে মোটর সাইকেল হতে না থাকে, ফ্রুত 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 আগের দুলে আগের মানে গমলায় দুলের তুন দিবা চলার দে এরও হতো কোন ঘুরে ঘুরে হোক করো অনারে স্কুটার লেগে নেয় বাড়া লেগু কোন হন এত ফলাইহিম বিন্দানুম মুখাল্লাদুন ছোট ছোট হোক করে অনারে স্বাগত জানাইব অনই বান্ধে দূর আর আর ভাই কল যারা ফাঁসির মঞ্চ গিয়ে গই গত বছর উগ্র কমে আঁকি যারা আলমে বয়ান কর দে হদা রাতি যা স্বপ্ন দেখ দি মরহুম মতির রহমান নিজামী সাহ আলী হাসান মাহবুব মুজাহিদ সাহ আল্লাহ কাদের মোল্লা সাহ কামরুজ্জামান সাহ মীর কাসেম আলী তারা ফাঁস জনে একজনের হাত একজনের হাত একজনে ধরি জন্নত ঘুরে ফিরে কর দে এখন কত দেখি তো আর সরকার দুর্নাম করতাম সরকার আর দুর্নাম নগরী কে আর করে ব্যস্ত পৌঁছা দিয়ে ধন্যবাদ আর জিবে নাচা নাচি করি কি আল্লামা শেখ সাজি রহমতুল্লাহ তাআলা বয়ান করেন যে হলে দুনিয়া মে মত খাসো দুনিয়ার বেশি নয়শো হাঁদ মতের বিছানা আসিবে দুনিয়ার যদি আস মতের বিছানা খাদম করিব আর দেশে তো বড় আল্লাহর ওলি আছে ইবের হতা ওয়ার ওয়ার কবুল হয় ইবদিকে ডাক্তার এইচ এম এমরান সরকার বোধ আইতের তোয় দেখা দোয়াল্লাই আর ভাই গড়ে হালিয়ে বিচার করলি ইতে রাতি হতো না যে ফাঁসি সাই দিতে হবে ফাঁসি তারপর তুই কবুল কি আর গোয়ানে রাতি এটি শিক্ষারে ওয়ার ওই গেগরু হতুন তাই পিছু দি ফাঁসি সাই দিতে হবে ফাঁসি এর কবুল কি এইলে ফাঁসে জন কবুল কি তো এর লোক নেককার মানুষ আর তো ধরান না আয় তোয় দেখে দল তোয় না ভেদি ইয়া ইতের হনসাগর নেগা বন্যে হেরি আপনি আমাদের বাইদের কে যখন সরকার আমাদের বাইদের প্রতি সুষ্ঠু রায় আমরা মেনে নিয়েছি কিন্তু কফনের ব্যবস্থা করেছেন জানাজার ব্যবস্থা করেছেন এই জন্য সরকারকে ধন্যবাদ তুমি ইমরান কাকের সাহসে মিষ্টি বিতরণ করেছো বাংলার তৌহিদি জনতা তোমাকে যদি পাই দরে বঙ্গে সাগর নিক্ষেপ করে দেবে আমাদের ভাইয়েরা আমি বলে দিতে চাই কিন্তু এই একজন লোক মাত্র একজন লোক ছিল আমাদের এই তৌহিদ জনতা দেখেন তার চেহারা কিছু আছে ডানে বামে যদি র‍্যাপ না থাকতো বাংলার জনতা তাকে রাখতো আল্লাহ তারে হেদায়েত নসিব করুক হ্যাঁ হেদায়েত তাই আর কিছু বলা আছে না আর ওয়ার ওয়ারে মুহাব্বল জোরে সোরে ফরো না দোয়া করিগম মায়ের সময় সংক্ষিপ্ত আর ওজোর বই চাইলে আর তো নেই কে তুমি যে আইয় আমার লাগে এলে কিছু আইয় পড়ানে না কালে তো কিছু নয় তো তো এহাতে লাই বুজুর্গ কলম দোয়া লাগে আই কিতাব পাই দে আল্লামা হোসেন আহমদ আল্লামা হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাই নাম কি হইলাম 1296 সালত ও জন্ম হত হত সাল ও এন্তকালে দে 1377 সাল 81 বছর হায়াত পেয়ে হন হান নাম হইলাম দে কোথানে এটা কিছু বাংলা করিবেন ও হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই 81 বছর হায়াত পেয়ে ও তুন স্বর্গ বিবি আছি আবার অনরা স্বর্গ করতে মধ্য নয় মেয়ে বকল যারা ফ্যান্ডাল তুন কথা একটা স্বর্গ বলে কেন এটা আইসি বেতার হারানো হয়ে গেল ও তুন সারে মেয়ে মিলে আসেন যে 13 জন হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাই তিনিও প্রায় 2 বছর জেলখানায় ছিলেন ঠিক কিনা বলেন তার মতো একজন মানুষ তার ইতিহাস আমার এখানে জমা রয়েছে তিনি একদিন ক্লাস করতেছেন তার ওস্তাদ ছিল
মরহুম মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসীরে কোনটা চলে? রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি ফন্না ভরা ছাত্র টাল টাল দেওয়ার মাদ্রাসা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এর জুরের জন্ম কত কইলাম 1296 এনতাকাল কত বছর কত ভাই? ছ বছর জেলহাত আছে, বিবি হওয়া আছে, ফোয়াসা হওয়া জুরে রশিদ আহমদ গঙ্গুহী হাত দেখ হোসেন আহমদ ঠেহারো তিজ হদুজু জানা হদ অনুজু তু জুর ওরকে হদ আ তু জুর নে কে হার বদনে না আই জগি দেরি আসলে জুর নে হার বদনে না ই দেরি তো জুর দে রে হদ হুজুর আই জুর দে নো 71 গুঙ্গি আই এই 5 মিনিট জিয়ে গুঙ্গি আই হোসেন আহমদ মদনী ক্লাস দেহিত দি মদিনা শরীফ তুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গ্লাস শরবত আনিয়ে নে আই হোসেন আহমদ মদনীর হাবে দিয়ে দে সুবহানাল্লাহ এত রাবে এরাও কয় বছর জেলখানা ছিলেন? 2 বছর মুহাব্বত লয় জোরে জোরে ফরান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ নূর কি বরসাত হ্যাঁ রোজ রোজ ঈদ হ্যাঁ হর সবে সবে কদর হল বিকমল কশবন্দ জমাল সুনন্দ মে সালেহে সলো আলাইহে ওয়ালেহে হযরত ঈসানে মুরদে কো জিলায়া এক জামানে মে হামারে নবী কা মুজজা বে ইনতাহা নিকলে কশফন্দ জমালিহি
গার লারা সারা করি ফাঁস বিশাল তফসির কোরআন মাহফিলের আমার মনে হয় আল্লামা সাইদি সাহেব যখন আসছেন প্যারেড ময়দান ভরপুর হয়ে যেত। এক সাইডের পরিবর্তে সারা বাংলার আনাসে কানাসে লক্ষ প্যারেড ময়দান সৃষ্টি হয়ে গেল। এটা দেখতে একটা প্যারেড ময়দান, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এতগুলো মানুষের দোয়া কখনো ফেরত দেবেন না। তাদের বাজেট প্রায় 6-7 লক্ষ টাকা। এরপরও আল্লাহ পাক আমার ভাই নাসির সাহেব এবং তাদের সঙ্গী ভাইদেরকে ভবিষ্যতে আরো এই মাহফিল উজ্জ্বল করার জন্য তৌফিক দান করুন, আমিন। জনাব আলহাজ মুহতরমি ও মকরমি আল খতিবুল মুসাক্কা আল আলম শহীদ মৌলানা এস এম বদিউল আলম সাহেব, সম্মানিত অধ্যক্ষ মহোদয় অত্র ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এবং প্রধান অতিথি জনাব ইলিয়াস এমপি সাহেব, এবং শ্রদ্ধাভাজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী সাহেব, তিনি তাকে আনার জন্য লোক গেছেন, হয়তো তশরিফ আনতে পারেন, ইনশাল্লাহ চলে আসবেন। এবং অন্যান্য ওলামায়ে কেরাম মুরব্বী জান সুবক বায়কল ছাত্র কল ফজর আড়ালের মাগন কল আয় আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের শুকর আর হতে গঙ্গর খেয়াল করিবেন, আজ নির্দিষ্ট সময়ে শেষ করি ইনশাল্লাহ। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাকে আর অনারারে ভূত একখান বড় নিয়ামল লইয়ে নে জমিনত পৌঁছাইল দরহাস্ত সারা। আল্লাহ পাকে আরারে বড় বড় দুই নিয়ামত, এক নম্বর রসুল পাকের উম্মত বানাইল, দুই নম্বর আল্লাহ পাকে আরারে মুসলমান ঘরত জন্ম দিল, আলহামদুলিল্লাহ। কেয়া কাফর ঘরত জন্ম হইলে উলু দিত হাসা বাইত, আর ঘরত জন্ম হই আল্লাহ আকবর হয়ে কি দিল, আলহামদুলিল্লাহ। এটা লাই প্রথম হতা হওয়া যার জ্বালা বিছানা ভালো হইলে জালো ভালো হয়, জমিন ভালো হইলে কেটিও ভালো হয়। তো আর দেশে যদি সব সাথে ওই তফসিরে নয় মিডি আয় তফসির করি, তফসিরে আজিজি তফসির খুলে চাইলাম, তফসিরে বাইজাবিতে ভরে চাইলাম যে মোনাজাত আছে, মোনাজাত যদি দুয়ো মোনাজাত শ্রেষ্ঠ উগ্রন্দে হার মোনাজাত জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ক্ষতিগ্রস্ত জালেমের অন্তর্ভুক্ত নগরী, তো ইমাম সাহেব লানাকুনাল খাসিরিন ওয়ারহামনা মাহুম এবার ভুল করে ফেলি, আল্লাহ আমরা সন্ত্রাসীর অন্তর্ভুক্ত করবি, এটা রব দয়া করো, এই মুরাদ না একেবারে বেটে হদ্দুর অঙ্গ যারা ফেজাই বান্ধে সেরোল লেসি এর নতা হাত হয় তাহলে অনে ইবে ইহুদি কলর একখান অনুসরণ হই, এটা লাই কমপক্ষে লেসল তাহ করিব, সেরোল লম্বা খুদু তাহ করিব, খুদু গুণে লম্বা বেড়ে
দেখি আল্লাহ লম্বা মানে অর্থাৎ সম্পর্কে লম্বা এহাত তোমার ভিতরে ঠিক না বেটে খুব লাল বাতি জ্বলে ইমাম সাহেব দৌড়িয়েছে দৌড়ে গিয়ে বুড়ো হতে কোনো ইমাম সাহেব লাল বাতি জ্বলে সুন্দর নহরে এই মলিঙ্গে কেন এই ব্যাপারে অন্ধারা মতামত কি মুসল্লির মতামত কি মুসল্লির কোনো মতামত নাই ইমাম সাহেব সময় পাই নাই এই জন্য জামাতে নামাজ পড়াই দিলে জোহরে সুন্নত যদি পরে আদায় করে সুন্নত আদায় হবে জামাত আদায় হয়ে গেল এতে কোনো আপত্তি করার কিছু নাই ইমাম সাহেব যখন মশালা বুঝেছে এই জন্য তাকে কিছু বেতন বাড়াইয়ে দেওয়া দরকার সুবহানাল্লাহ জিকির করুন লা ইলাহা বইন না বইন না কাইলে বইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সবসময় মুরাদাতে এই দোয়াটা করতেন মিশকাত শরীফে হাদিসে রয়েছে আমাকে আল্লাহ আমাকে তুমি নেক জিনিস দান করো হাসানা শব্দের হত্ত তফসিরে আজিজি বয়ান করেন মুরব্বী কল হাসানা শব্দের হত্ত ইমরাতুন সালেহাতুন নেককার বিবি সবাই বলেন সুবহানাল্লাহ কিয়া নেককার বিবির দাম ঘুরাইলা ও জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাকের মেয়ের নাম হযরত ফাতেমা আমার নবীর বয়স যখন 35 বছর হযরত ফাতেমা জন্ম লাভ করিও আজগর বনাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা মিশকাত শরীফের শেষ দিন বয়ান করেন আল্লাহর নবীর শেষ মেয়ে ফল দিয়ে শেষ সন্তান নিয়ে হযরত ফাতেমা আমার নবীর বয়স যখন 35 বছর হযরত ফাতেমা জন্ম হয়ে গেলেন হযরত
ফাতেমা সর্বমোট হায়াত পাইলেন 28 বছর, 6 বছর 28 বছর। হযরত ফাতেমার যখন বিয়ের অনুষ্ঠান হইতে সারো ই মেয়ে ভক্তল ফরদার কথা হইতে গঙ্গুরি খেয়াল করিবেন, এত বিয়ের সাথে কাঁদিনে খেয়াল করিবেন, অনার বেগম আছে শরীয়তুল লেহেদে কিতাবুল ফিকহে আলাল মাযাহিব আরবা আহসানুল ফতোয়া সপ্তম খণ্ড, যদি বোসানির ব্যাপারে কথা হই বোখেং করে চাইব ফুয়াকে বিদেশ থাকি গই আরে মা বাপ বো সার বাপু গুয়া আরো শতাং তারপর হলে গিয়া বউ গুল্লা ঠিক করি তোর বউ জামাই আছে দে আপ বারে যাই আর বড় বাইর যাই নে বউ বেসাইস তো হই শুদ্ধ না তোমার বকি তেরা স্যার পুত্রবধু বাপে সাহিত্য নয় বড় ভাই সাহিত্য নয় দুলো ভাই সাহিত্য নয় এলে এক গ্রীষ্ম যদি সন্ধ্যা নাই এক গ্রীষ্ম যদি উগো মেয়ে হওয়া সাহেব আসলে ডেট হইয়ে বাপ এক কেন আরো ধরত না না ফরহেজ গা রোজার আহে তো ফোয়ার মোবাইল করার দে ফোয়ার কিন্তু পছন্দ হইয়ে হওয়া দে তুমি আগামী হেলে আর মেয়ে হওয়া সাহেব এবার হওয়া দো তো তোমার খজনা আইবে হওয়া দে আর বন্ধু তিনজন দুলো ভাই তিনজন আয় তো সাতজন হওয়া দে মেয়ে হওয়া বিয়ে করে তুমি আসাজন ঘড়িয়ে সম্ভব নয় তোলে আত সম্ভব নয় ইবের হদে কি জিবে দয়ুস আইও আইও ও মুসলমান কিতাবুল ফিকহি আলাল মাযাহিব আরবা কিতাবুল বয়ান করার মেয়ে ফজহন সাইবো বুখারী শরীফের বর্ণনা জামাই মেয়ে ফসাইবো কোন অসুবিধা নাই কেয়া পমার দেখি এক সাহাবীর বিয়ে ঠিক গেলই আল্লাহ নবীর দাওয়াত দিতে গেলেন আল্লাহ নবীর হল ইয়া রাসূল আল্লাহ আগামী হেল আর বিয়ে আল্লাহ পাকে নবী বলেন হাল নজর তাইলেই হা তুমি কি তাকে এক নজর দেখেছ হয়তো হুজুর আমি মহিলা দেখি নাই নবী যে বললেন উনজুর ইলাইহা তুমি তোমার বিবিকে এক নজর দেখো আমি কালকে তোমার বিবাহ যাবো না সবাই বলেন সুবহানাল্লাহ বউর সাহিত্য রেব জামাইয়ে দুলো ভাই বন্ধু যদি হনে খেয়ে যাই দে ওই অনার মেয়ে ফোয়া নদা হাইবেন কেয়া মরত তুইবে তুলসি তুই জিবে গিলে সাই বেলাই তুই তোয়া সানি শুদ্ধ হইল তোমার দুলো ভাই গুণাগার হইল তোমার বন্ধু অকল গুণাগার হইল এত আল্লাহ যারা মেয়ে ফোয়া আগামীতে দেখাইবেন শুধু মেয়ে ফর মেয়ে ফোয়া দেখাইবেন নলি ফোয়ার দেখাইবেন ফোয়ার বাহর মেয়ে ফোয়া দেখান নান হারান বেগুন ফরন সুবহান ফোয়ার বাহর মেয়ে ফোয়া ফর্দা গরম ফরস নামাজ দেন ফরস ফর্দ কি ফরস এত রব্বানা হাসানা ফির দুনিয়া হাসানা মানে কি নাক্কা সময় সংক্ষিপ্ত হারানে অল্প অল্প হম পড়ে তাহলে মেয়ে ভুয়া সাহিত্যে যে বেশন সাহিত্যে একজন নইলে মা ফুয়ার বাবু মেয়ে ভো নাকি হারা ই বলতে এক নম্বর সত্য দ্বিতীয় নম্বর দেখি সাইও আর দেশের দিদি মেয়ে ভুগ করে তাই নে নয়া বউ সাহায্য করে আবার ওর ইয়ে গর্ব করে হদ উজুর আর বউ করতে হদে খেয়ে নিয়ে দে হদে এই আজিয়ার দুঃখ এদের মগর উত্তর রেঠ 10টা পর্যন্ত মেনসে মুখ সাইছে মুখ সাইছে টেয়াদের দে জল পরে না ফরত দে আর মেয়ে ব্যাগ তোর মেয়ে ব্যাগ তো না তোর বউ দোজগুড়ি দৌড়ি খেয়া সিনেমা হল খুললে খুললে জানা কিন্তু ফর্দা গরম নাম ফরজ ছোড়ো ভাই আত্মীয় ফর্দা গরম নাম ফরজ বাপ আত্মীয় ফর্দা গরম নাম ফরজ বেগুন ফরম সোহান আজির হাদিস তুমি আল্লাহ বউ জন ফোয়া
ফোয়াসা ফালে, ফোয়াসা ফালে, ফোয়াসা নয় ফগ ফালিলু, ফয়বে ডর গিনুই ফলে বোয়ানিলু, ফালক ফোয়ার বোল লই ওই ফালক বাপ ইবেল লই, হতা হন্নান হারাম বেগন ভরন সুবহানাল্লাহ। ফালক পোয়াল্লে বইলি বই বিয়ে ফালক বাহি বিয়ে ইবে সন্নাম কি হারাম বুঝিলাম কেনে, হদে ফালক পো যদি মরে দেখি দিও ফালক পর বই বিয়ে ওই উতি বিয়ে করন কি আছে জানি না, যা ফেললি তুই পেগন ভরন সুবহানাল্লাহ। জেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো পো ফেললি ইবে নাম কি যাইতিন নে হারাসা, ইবের ভালন মান বলে যাইতিন নে হারাসা, এনতাকালো ইখন যুদ্দুত মত যুদ্দুত হতে হিজরি অষ্টম হিজরি দিজি এই মত আল্লাহ নবী ফেললি ইবেল্লা বিয়ে তলি চলি বুঝা দেখি পুত্র বদুল্ল ফর্দা গরম কি ফরস সুবহানাল্লাহ বিয়ের কঠিন করিবে কঠিন কেন করিলেন আর আছে প্রশ্ন করিবেন রসুলো পাকর বিয়ে সহজ বিয়ের কঠিন কেন করলাম, এক নম্বর গেট গুললেন লক্ষ টিয়া হরছিল, দুই নম্বর মেয়েদের অনুষ্ঠান গুললেন আর এক কেন হরছিল, তিন নম্বর গান গাইলেন আর এক কেন হরছিল, ও মুরব্বী অকুল আল্লাহ রসুল পাকর সুন্নত আদায় নর, আর এক কেন বড় অলিমা ও আর এক কেন বড় বড় যাত্রারা মুরব্বী অকুল বড় যাত্রারা বাদ নাহাইও বরে তোর বাদ নাহাইও বরে তোর বাদ হারাম বরে তোর বাদ হারাম বেগন ভরন নাউজ বিল্লাহ বরে তোর বাদ হারাম গইতো কে আল্লাহ নবী এগারো জন বিয়ে এগারো মহিলা বিয়ে করে গেল উজুরে বরে থজন হাইয়ে ইনা আর না হয় বরে থজন হাইয়ে সিদ্দিক আকবর বিয়ে করলো বরে থজন হাইয়ে ফারুক আজম বিয়ে করলো বরে থজন হাইলো তুই ইতা রানা হাইলে তুই হত না হাইলে আর দেশে বহুত মলয়সা আছে ইয়া হয় দুজন আই আর মাস্টার ডিগ্রি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অফিসার ই আতে কিছু দরহান নাই আই টেটে ফাজ করলি ফাও টেটে ফাজ করলি হে দারা দার মেসা হানা কইলা কি ইয়া ফোরা আচ্ছা বোরে থাবাবে হনে বোরে থাবাবে হনে কিতা বললে হে দে বোরে থাবাবে জারত খুশি তারত খানা খুশি হারত খুশি হারত দুলের বারত খুশির শাস্তি মেনাই আল্লাহ আকবার আদি আল্লাহ বেন হযরত ফাতেমার দিন আল্লাহর নবী আগদ হরে দিলেন আল্লাহ পাকের নবী আগদ হরনের ওয়ার মারে দুই গ্লাস পানি লইলেন দুই গ্লাস পানি লইলেন রসুল পাকে উগ্র গ্লাসত অল্প দোয়া করল আর উগ্র গ্লাসত অল্প দোয়া করল আল্লাহর নবী হদ আলি এক গ্লাস পানি তুই হো ও মা ফাতেমা এক গ্লাস পানি তুই হো না আল্লাহর নবী বড় আগদ হরন দুই গ্লাস পানি দুজন হাবা দিয়ে দুই গ্লাসত কি দোয়া বললু যারা এই আগদ হারাইব ইতারা তিন 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 হোম করিব আগদ কি আগে এক গ্লাস লইব গ্লাসে কি দোয়া করিব আল্লাহুম্মা ইন্নি উইজুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম এই দোয়াবে শু দুলাই হ আর গুল আল্লাহুম্মা ইন্নি উইজুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম হর মন্ত্রী দোয়া পারিব না বোমাইল পারিব না ফাতেমা রহমাতুল্লাহ দোনো ফানির বরকতে
আল্লাহু আকবার, আল্লাহ পাকে ফাতা মারে সালামেই দিতে সজন 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 হযরত মেষ্টা শরীফের শেষে ফার বহস কুলিয়ে নেলো সজন বাবা সুব সুব তিন মারত তো দিয়ে তিন মাই হওয়া দিয়ে আল্লাহু আকবার। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এক সাহাবী বয়ান করেন, মুরব্বি কো হযর প্রত্যেক সাহাবী সতর নিজ হায়াত পেল, দুই একজন এক সতর ওর হায়াত পেল, অকলতুন বেশি হায়াত পেয়ে একজন সাহাবী ইবেন নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 256 বছর হায়াত পেল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুন যেতে রেখে ইমাম হাসান হইল, আল্লাহ পাকে নবী যেরা আজান দিলেন, আজান দেওয়ার ওয়ারে ওয়ারে রসুল পাকে অল্প মধু হাওয়াই দিলেন, আল্লাহ নবী দোয়া করলেন ওই বিয়ের দিন যে ফানে হাওয়াইল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 256 বছর হায়াত পেল, ইবে বয়ান করেন আই যখন রসুল পাকের ঘর বেড়াতে গেলাম, ইবে রসুল পাকের আত্মীয় সালমান ফারসি হযরত ফাতিমা বলে ইমাম হাসানের দুধ খাবার আর মুখে কোরআন শরীফ তেলাওয়াত করে রে বেগুন ভরন সুবহানাল্লাহ। এত আল্লাহ ইমাম হাসান হাফেজ কোরআন বন্যে 11 মাস বছরে ইমাম হোসেন জবিন তাগিল লই 1 বছর বতে ইমাম হোসেন হইল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবিন তাগিল ওয়ার ওয়ারে আল্লাহর নবী তখন আছেন, আল্লাহর নবী আজান দিলেন, আল্লাহর নবী নিজের জীবন থনদিন না জান্ন দেয় তিন্ন আজান দিল, এক নম্বর হাসানের হানাহানে, দুই নম্বর হুসানের হানাহানে, তিন নম্বর আরব্য সাহাবির হানাহানে আজান দিল আল্লাহ একবার। তারপরে ইমাম হুসেনের যখন হযরত ফাতিমা দুধ পান করার দুধ লাগাই দিল মুখে কোরআন শরীফ পড়ে রে বেগনে পড়ান সুবহানাল্লাহ। ইয়ার দেশের ভাই বকলে মুখ দুধ খাবার দিয়ে আল্লাহ একবার হয় দুত হার মেদিন স্থানে কানুনের এতাল্লাহ তোর হওয়া কুমুরত্ব হরদ সলসান হইব সলত্ব হরদ কুসান হইব, তুই যখন দুঃখ বয়স ডরন ডরন করে গো তোমার হওয়া কেডার বনে গিয়ে গো এই বেগুন ভরন নাওজ বিল্লে আল্লাহ বলা নাও মানে কেডার বনে দে একবার বল গৌরব বলে আর বা কেডার কেডার বলো তো না মদার কাড়াই নফর মদার কাড়াই নফরে আর আর বেশ আর আর সাইলাম দে মরহু মরানা মতিউর রহমান নিজামি সাহেব আল্লাহ আকবর এদ্দুর লম্বা দাড়ি 1963 সাল অব্দি জি দাহা আলী মাদ্রাসা তুম ফেকা বিভাগ অব্দি জি পাঁচ ক্লাস ফার্স্ট সুবহানাল্লাহ। এত বড় আলেম বাংলার মানুষ যতদিন বাংলাদেশ থাকবে তার ঋণ কখনো পরিশোধ করতে পারবে না, ঠিক কিনা বলে? আমাদের মঈনুদ্দিন সরকার, ফখরুদ্দিন সরকার, আমাদের দুইজন মন্ত্রীর ব্যাপারে, দুইজন মন্ত্রী কে? মাওলানা মরহুম শহীদ মতিউর রহমান নিজামী সাহেব, যার কথা শুনলে কেশ খাটা হয়ে যায়, এবং আলী হাসান মাহমুদ মুজাহিদ ভাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সবচেয়ে বেশি নম্বর পেয়ে গোল্ড মেডাল দিয়েছেন, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব সুবহানাল্লাহ। এই কাকে? আলী হাসান মাহমুদ মুজাহিদ। যখন সরকার পরিবর্তন হলো মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, তারা দুইজনকে গ্রেফতার করার জন্য তাদের ড্রাইভারদেরকে গোপনে তদন্ত করার জন্য এক জায়গা নিয়ে গিয়েছিল, এবং আমেরিকার তদন্ত সংস্থা, রয়ের তদন্ত সংস্থা, ইরানের গোয়েন্দা বিভাগ, সৌদি আরবের গোয়েন্দা বিভাগ, 11টি রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ, তাদের ওই মন্ত্রণালয়ে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে, শিল্প মন্ত্রণালয়ে, কৃষি মন্ত্রণালয়ে তস নস করেছে। আল্লাহর কসম সরিষার দানা পর্যন্ত দুর্নীতি পাওয়া যায় নাই, ঠিক কি না? আমার ভাইয়েরা, তাদের মা কেমন মা ছিলেন? একজন আদর্শ মা যদি থাকে তাহলে বরফিসা বুজুর হবদে উগ্র ন্যাক্কার মাই হওয়া এক পাল্লা, আর নাম বরফিসা সত্য জন এক পাল্লা, তো ন্যাক্কার মাই হওয়া পাল্লা বাড়ি সোহান এসে ওনারা এক মাঝখানে হতা হতে দেরিয়ে এসে পাল্লা জিএম বাড়ি ই কে বেনা উকে দেবে
কিন্তু খাসর মারত উল্ল ফাল্লা দিয়ে বাড়ি হইব ইয়ে উর্মি কে দেবে সুবহান আল্লাহ ফাল্লা দিয়ে বাড়ি হইব ইয়ে উর্মি কে ইয়ে লেখ্য হরে মাদারাত নবুয়ত প্রথম খণ্ড আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ আর বুঝিবে তৌফিক দান আমিন হন ও লা ইলাহা ইল্লাল্লাহ পরিবার তদন্ত করি আবার এটারাই ময়ূরুদ্দিন আর ফহরুদ্দিন আবার হাজা শাহজুদ্দিন মরক্কর ফৈলের বর নাম হাজা ফহরুদ্দিন আবার নাম হবো তোর বেশ কেমন আছে কে জঙ্গলকুয়ার ফানিরও ফানি হয় মাতামরের ফানিরও কি হয় ফানি হয় বেশ কেমন আছে না নাই আর আরো মানুষ হয় হাসানুল হক ইনুগ্য বড় আল্লাহর ওলি জিন্দগি 1991 হইতে আল্লাহ আকবার এত বার দিয়ে এদের বাসত 100 না ঘুরাই এবার টেলিভিশনে বড় নাটক হয়ে গিয়ে অনে নজে আর আর ভাই কলজুন এমপি ইউন কবরস্থানে দিয়ে ঠিক কিনা বলে ময়েউদ্দিন ফহরউদ্দিন এই ফহরউদ্দিন হাদা সাহর ফৈলের 103 বছর হায়াত পে হাদা সাহর হবো স্যার 75 বছর ইসলাম উল্লাহ যুদ্ধ করে দেয় সুবহানাল্লাহ এই হাদা সাহর বরে রাতে তাহাজ্জুদ পড়লে এক রাহাতত 15 চেহারা আর রাহাতত 15 চেহারা দুই হাত এক কতম সুবহানাল্লাহ ইয়ার হাদা সর নামে ডলবাই দে হামাজারে মোহাম্মদ প্রেমর যায়েঙ্গে ঠড়ং আরে জিন্দগি মে ইহি কাম করে যায়েঙ্গে ফড়ং আরে বলছো গাইতে আমাজন হন না ই কি করতে মাজারে ঠড়ং না ফড়ং আছে না ও অকল অতন শ্রেষ্ঠ মাজার হন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার ইয়ান মাঝে দিগুরে হয়ে যাব ও মুসলমান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বেগুন হরণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর দফন করার মারে মারে রাসূল পাকের একজন সাহাবী ইবেন নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের হাতে 10 বছর আছেন রাসূল পাকের যখন খবর বতর দিলেন হযরত আনাস মেডিটানের দফন করার মারে মারে হযরত আনাস বর আল্লাহু আকবার ইরেক গিয়েন নই রাসূল পাকের নদহন হারনে অকল শেষে যে সাহাবী ইরাকে ইন্তেকাল হলেন তার নাম হলো হযরত আনাস সবাই বলেন সুবহানাল্লাহ সকলের শেষে যিনি ইন্তেকাল করলেন ইরাকের জমিনে সাহাবার সময় শেষ হলো হযরত আনাসকে নিয়ে আর মদিনা শরীফে যে সাহাবা ইন্তেকাল হলেন সকলের শেষে তার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিমের বহসে মেশকা শরীফের শেষে এই কথাটা উল্লেখ করা হয়েছে নবীজিকে দফন করার পরে হযরত আনাস চলে গেলেন ইরাকের জমিনে ইরাকের জমিনে চলে গেলেন আল্লাহু আকবার আনাসের বিবি বোধ নাকার আছেন আল্লাহু আকবার বেশি নাকার আছেন আনাস যে বছর ইন্তেকাল হইব প্রত্যেক বছর রমজান মাস হযরত আনাস মদিনা শরীফ আয়েনে রমজানের 17 তারিখ যেদিন বদর যুদ্ধ হইল রমজানের 17 তারিখ হযরত আনাস মদিনা শরীফ আয়েনে আসরের নামাজ পড়তো রাসূল পাক কবর জিয়ারত করেছেন জিয়ারত করে এনে আগে সালাম দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তিয়ে তিয়ে জিয়ারত করেছেন বেগুন হরম সুবহানাল্লাহ শিরিক করেন নবিল্লাহ তিয়ে তিয়ে জিয়ারত করেছেন হযরত আনাস সালাম দিতেন আনাস বয়ান করেন আয়
যখন সালাম দিতেন খবর উত্তম জবাব আসতো ওয়ালাইকুম সালাম ইয়া বুনাইয়া মুরব্বিয়াকুল হাজার আল্লাহ পাকের নবী আনাসর বরে নিজের পা দেখতেন বেগন ভরন সুবহানাল্লাহ যে তারিখে ইন্তেকাল হইব যে বছর ইন্তেকাল হইব এই বছর হযরত আনা ইরাকের 90,000 মুসলমান লিয়ে নে মদিনা শরীফ আগেল লই রাসূল পাকের জিয়ারত করে বেলাই ইরাকের 90,000 মুসলমানরা হই আনাস রাদিয়াল্লাহু তাআলা হো দেইও আইও আনওয়ার আইও মদিনা শরীফ যেইরা আসরের নামাজ পড়ি রমজান মাস রাসূল পাকের সালাম দিও আল্লাহর নবী সালাম জব তোমার বেগুন নিলে আল্লাহ পাকে তোমার জাহান্নামে তুম মুক্তি দান করে বেগুন ভরন সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বছর যে বছর ইন্তেকাল হবে এই বছর একটি বুড়ো বয়স ইরাক গোরা সরে সরে হওয়া কে কে হতো ওরা সরে সরে হযরত আনা আসর নামাজ পড়ি রাসূল মাকে রোজা পাকরি দিয়ে আন নবী মে বুখারী শরীফে 17 হারা করেছেন ইন্নাল আম্বিয়া আহয়া উম ফি কুবুরহিম পয়গম্বর কর কবর বছরে শ্বশুরলি জিন্দা সুবহানাল্লাহ ইতার আরে ফগো না হয় বাগো না হয় সুবহানাল্লাহ নবা হযরত আনাস আইনে ইতার লয়ে নে ইমামত করলেন মদিনা শরীফ হযরত আনাস এসে বেগুন খুশি নওয়ানি আর হুজুর গরম মানে নওয়ানি আর হযরত আনাস তো রাসূল পাকের মাথা আসর দিতেন আর হুজুর রাখনমিকে তাইলে গামিন হসালাইতেন সুবহানাল্লাহ হুজুর 10 বছর মাথা আসর করে একখান চুল নাও ভাই শুধু একখান চুল বর গিল এই মেইশে ফাই বলি জিব্বে নিছে জমারে কি দে সুবহানাল্লাহ আর দেশে জিব্বে নিছে বাতো চুল দেলে বউরে তিন দেলা পবিত্র সুবহান হুজুরের হাসা গেল খবর খুঁজিম পারে আসসালামু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুরের একটা আদব রক্ষা করুন ফরজ ও মুসলমান বা খোদা দিওয়ানা বা সদ বা মুহাম্মদ হুশিয়ার মুরব্বি কল হদে আল্লাহর তুইডা হন যাইতেছে রাসূল পাকর তু হইলে কাফের বিঘ্ন ভরন সুবহানাল্লাহ হযরত আনাস সালাম দে ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 90,000 ইরাকি মুসলমান বেগুন নিরবত পালন করিল হামিয়া কোন জবাব নাই আনাস হদে হেরে কি হইলো তোমার বতখনিকে গুনাগার আছে না হইতে না পারি আল্লাহ নবীর প্রথমবার সালাম দিল কোন জবাব নাই দ্বিতীয়বার সালাম দিল কোন জবাব নাই তৃতীয়বার সালাম দিল কোন জবাব নাই হযরত আনাস বেশ ফরিগিন লই একজন মুসলমান হানে হানে আজান দিল খনিকে বেশ ফুললে হানে হানে আজান দিলে আজানের বরকতে আল্লাহ কসম ফেরত দেবে বেগুন ভরন সুবহানাল্লাহ ডাক্তার পয়জন না ইয়ার আজান দিলে বেশ বাড়ি দিয়ে গই কে আর তোর হারাবে গি গই আজানের শব্দ ঠিক থাকি গই হযরত বেলাল নাই কিন্তু আজান থাকি বেগুন ভরন সুবহানাল্লাহ হযরত আনাস আবার মশা গিন লই চতুর্থ বার ধরে যাইয়ে নে ইরাকের মুসলমান কর হদো আনা বাউসা বাজে করে বেলা জাগা ন পদ না আর আর হস্ত করি এং করি মদিনা ইরাকত আনাইলা হযরত আনাস বরে আবার হাঁদে হাঁদে যার এতলাই মুরব্বি কল হাজার খনিকার মা যদি মারা যায় দে দিন ন হইলাম মার হেটে দূরে হাদর নাম বাড়া কে ফোয়ার সগর পানি যদি মার কপন পর দই ফোয়ার সগর পানির বিনিময়ে দুনিয়ার আগুনের দুনিয়ার ফানে দিনে ফেজাই ও মিয়া কবর আগুনের সগর ফানে দিনে ফেজাই সুবহানাল্লাহ এতলে হাদর নাম যাইতে যখন অসুবিধা নেই হযরত আনাস যাইনে আবার সালাম দিল ও ইরাকের মুসলমান না বাতিও না আয় আরোগ্য সালাম নেই আর রসুল হন ঘুষে না ওমি বুখারী শরীফের বর্ণনা কর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ জালানি আবদান
করিমা ওয়ালাম ইয়াজআলনি আবদান আনিলা। আল্লাহ পাক আমাকে রহম করে পাঠালেন, দয়া করে পাঠালেন, প্রতিশোধ নেওয়ার জন্য, গুসা হওয়ার জন্য আমাকে পাঠাই নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। নবীজি কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন না। তারপর চতুর্থবার সালাম দিল, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হার দর্দ দিল কে দাওয়া বন কে আয়া, তেরি আমত সে আলম নূর ঈমান সে মুনাওয়ার হ্যায়, তেরি আমত সে আলম নূর ঈমান সে মুনাওয়ার হ্যায়, বাহারে বেহজা তুম হো খুদা কি রাজদা তুম হো। মুরব্বিয়ে কুলর হাজার আল্লাহ পাক নবীর যখন চতুর্থ সালাম দিল, চতুর্থবার কবর তুম জবাব আগে গই, ওয়ালাইকুম আসসালাম ইয়া বুনাইয়া ও আনা আফু সালাম জবাব দিলাম। দেখুন ফরম সুবহানাল্লাহ, আল্লাহ নবীর আওয়াজ কত সুন্দর। এই মাঝে একটা হতা হম করেন, হুজুরের শেষ বয়সে যদি খনক্ত নামাজ হুজুরত করিয়ে না করার দুঃখী, হুজুরের মগরিবের নামাজ খন নামাজ মগরের নামাজ কেরা আস্তে পারে জোর ভরে জোর ভরে এইলে মেকাজিল্লে ইয়ারা মেক দি ওয়াজ করে দে, এতুন তা ওয়াজ করলে উতরা হবে তো ক্লিয়ার দেখ গই, তুই এটা বই আরা দেখ গই, তুই কি হো আরা অন্য হরি কে আর আপনার ডালের দুনে দে রে। উজুর পরে যেই বছর মগরের নামাজ পরে ঘর ঢুকে রে, 28 সফর উজুর তুম জোর আরম্ভ হই 28 সফর, তারপরে 11 দিন মত ঘর তুম আসা যাওয়া করে গি, তারপরে উজুর 17 রক্ত নামাজ গায় গায় ভরে গি, বাদ বাকি নামাজ জামাত ভরে গি। সুবহানাল্লাহ আল্লাহ। তো উজুর 28 সফর উজুর তুম অসুখ বিসুখ অনর বাঁধে আদরি নাও করে উজুর এটা 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 থাকি গি। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সালাম দান রওয়ার ওয়ারে উজুরে তাই সালাম জবাব দিল। আনাস হযরত উজুর প্রথমবার সালাম দিলেন জবাব নাই, দ্বিতীয়বার সালাম দিলেন জবাব নাই, তৃতীয়বার সালাম দিলেন জবাব নাই, চতুর্থবার কে আনাস জবাব দিলেন, গোসয়ের নাকি গোসয়ের নাকি নবী গোসয় নাও নবী গোসা নয় জিন্দেগি খনিকে আল্লাহ গোসা নাও কেন বুঝলেন ইন জামার হাতা হয়ে দেরি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উগ্র বিবি আছিল নাম হাফসা, নাম কি এবার হারমাই হো হযরত ওমর মাই হো বাপ কে বেটি, বাপ কে বেটি এবার হল আশির দিকে হইল রে হরে হাফসা দিবে বাপ কে বেটি হরে এই কেন মজার নবুত আছে বাপ জি বাপ উজুরুল লয় হাফসা লহ জয়ের দিন হালো হাফসা জামা বইল হই জানা না ওয়া মেয়ে বদলা তো টেরা টেরো কে টেরা টেরা দেগুলো টেরা সেদ্ধ গুলো টেরা মানে না যে এটা এটা লাই আবার এই কে গুলো চাই না 11 মাসে 11 মাস সারি দিও ঈদের দিন যদি সারি নো আনো দয় 16 হরতাল গেছে 16 হরতাল সাদে ওবর বহুতে কেজি দামাইছে ইয়া কি লাইয়ের মা সোনামর নড়ু তো ঠান্ডা করিবে না মন্দির সাম দিয়েছে না আর বলত কেন এগুলো খুললে বলি হলে জ্ঞান হয়ে গেছে জ্ঞান এই চিন্তা করে সব হই হলে আর কি 11 মাস হতে দিয়ে 11 জনে বেশ কেন দিলে মাঝে না অনেক দেরি আর তো 11 মাস নয় রাজি রাজে শুকর হদি এটা তো ভেতর নয় সাইর না যার যে যে জামার বোর মেজাজ গরম যার বোর মেজাজ গরম যার বোর মেজাজ গরম এটা তুমি তো জগত জাম বত্র দুনিয়া যাও কি অধিকাংশ মানে স্টক গরম দে এড এত আর প্রথম আর গদুম পেকো বাজার তো গরম নই বুড়ো ওদুম এটা দেওয়ালাত বউ জুর দেখে আ কো গরম না যাবে না অশান্তির বা এলে বহুত আসনে নাই থা লি নি কের গো হন্নি হেরি তো যে যে ডাক্তার হাসে গই আ জামাই কেন করি মারেন না বস হই স্যার এখন সিলিপ দো আরে 500 টাকার পরিবর্তে 2000 লিয়াম হলে কি হইছিল হলে আর বউ টেনশন হবে বললাই হদ ওর থুকি টেনশন আয় আয় এত বড় দাঁত এলে বউ তা তো আয় এবার লালি বার দাঁত 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 গিয়ে এড়ে দাঁত লাগাই আয় আর জিবে লাগাই দাঁত গরে
আমাদের স্যার অনাদ করো বলে আর কোনো কেউ নেই অরে রাজি এলে যাই গেছো দাঁত ফোনকে রক্ষা করতে না দাঁতের মালে খাওয়ান উজুর হাফতার খুঁজে বেজ ট্যাঙ্গের দৌড়ি বার উজুর নিলে খলাস সাদরকে দিয়ে খলাস সাদরি উজুর দিয়ে ধাক্কা উজুর উজুর ফেলে ফেলে ফোনকে এত ক্ষমতা আছে না কিটা বললে হেদে আন নবী তুন একাম বিশেষত্ব এগারো বিয়ে করম ইয়ে নবীর বিশেষত্ব আন নবী তুন বিয়ে করার শক্তি দিলে সেরা যা পুরুষর সুবহানাল্লাহ হওয়া সেরাজার শক্তি নথাইলি ওই উঠে কেন সহ্য করলো হন রোকানা রোকানা নছিল না ও সরাসরি যেতে রোকানা এটা কাফের ইটি বেশাল লম্বা আছিল একে সাতা সাতটা আছিল এহত দু সহ ভাই হনে রোকানা লামিয়াতুল মওদুদ কিতাব আল্লাহ হে দইতে রাখাল আছে রাই গানাম এটা সরাসরি আছে উজুর বরে ন্যাড়ে দরগই হযরত ওমর মারা আছে হদ উজুর রোকানার দেখকে হদ আসলিম তসলম রোকানা কলমা ভরো না বেশ যেতে রইবে হদ অনবর আল্লাহর নবী আই কলমা ভরি কিন্তু তাই অনলা আল্লাহ কেন বলি ধরম করিব তো ওবা আই পয়গাম্বর কি বলি ধরম করিব না হ্যাঁ আই বলি সাহেব ওই নাকি উজুর অন বলি সাহেব ওই না খালি বলি খেলে বলি ধরম করবে না কথা আলো নাকি কতিন হাম মানা দিলে গুরুত্ব মনে হয় খুলিলেন ওমর ইহমার না বজহু চেহারা লাল গিয়ে গই লাল ওমর হদ ওমর তোমার চেহারা লাল কেন হদ ওর আই অনরে ব্রাহটি গিলে মেন আজ জান আই হড় দিন তো আনে ভাই মাফ হই না ভাই যে ডড়ডর মিকে লাগে নাকি কিয়ামত দিন ধরা হয় আনে নো ই আর মেই ফাওয়ার অনর কলা সাদের কি দে হদ জোর নি আক তুলহা আমার মেয়েকে আমাকে দিয়ে দাবি আমার জবাই দে কেন হল রসূল কিতাব আল্লাহ দে জোর নি আক তুলহা আমাকে দিয়ে দেন আমি ওয়ান টাইম করে দেব নবীজি বললেন এই ওমর ইনি হলেন আমার বিবি তিনি হলেন আমার বিবি দুনিয়ার হল ভরতার কলা চাই না ধরে বেগানা পুরুষের কলা চাই না ধরে বেগানা পুরুষ হল হত ন হয় ইবে আর বিবি আই হলেন স্বামী বাইরে পেগম্বর ভিতরে স্বামী বেগান হরণ সোহানাল্লাহ আর এডিলে কলা চাই ধরি একবার নয় একশো বার ধাক্কা মারিব আমি নবী মেরে ফুরি গিয়াম তবুও আমার বিবির আয় ক্ষমা করে দিয়াম বেগান হরণ আলম নূর ইমাসে মুনাওয়ার হে বাহারে বেখজা তুম হো খুদা কি রাজদা তুম ও নূর মুস্তফা ও নূর খুদা মুস্তফা বনকে আয়া ও হর দর্দ দিল কে দাওয়া বনকে আয়া আর দশতে ইলে হরম জামারে এই হ্যালো বুড়ো মেশর যদি বউ এঙ্গেদার লয় বুড়ো বুড়ো এ বেহ দে অড়ি এই রে টান্ডা পুজো তালা দাগু আয় সমাদ সর্দার তুই কেন আরে কলা সাদর তেললি আয় গুরু তুই দেখতে ন তেলি হত হবু হবু ন বেগুল এটা লাই কিছু মানে তালাক দিলে তালাক ন যে গুমন তো ব্যক্তি তালাক দিয়ে তালাক হবে না মেয়ে ফুকবে জাল বানার দিলে আরো দেশে মেয়ে ফুয়া জাল বানাই তুই মেয়ে ফুয়া জাল বানার জামাই গুম গিয়ে টেনশন লাগুম গিয়ে বউ জামাই উঠবে দেড় এই ৩৭ তালাক গুমত দিনে হতালা আছে তো হবু দিয়ে তো হবু
বউয়ে ইতে গুমো তুড়িবার আগে ও মারে আ জালবানে হত কষ্ট করে চলায় তে ইবে আমার আই আমার আর এদু তা এনে বেইনে খোসাই লই গরত গাটি ইতি লই না বেগরত হ দে গে কি ইতে বেইন উঠি এটা সাইক করে থা দো মারে আর বগে ইয়ই ও মার আর বগড় রে আবু আর বহড়ে হাতর বদে গিয়ে হতে কিয়া হাত কিত্তু বর সত্তরশো দিয়ে ওর দৌড়ে গিয়ে ওর ওরে লফাইয়ে খোদার হসম করে হত দি আয় আর বহু নজারে কি আছে আর মাই বা মিশা তান হবু মা বাবা মা জামারে কি হবা না টাকা পা দিলি মাই বরে মিশা ওর ওই কিয়া কোরআন শরীফের আয়াত তো বেশি আর মাই বা দিবে মিশা তান না হয় তুই সার গিয়ে হদে নয় আই নজারে বউ হতে সারি গো উগ্র দুয়ানা সত্রিশ ফতোয়ার কিতাব লেহের গুমন্ত ব্যক্তি তালাক দিলে উগ্র হইত নয় বেগুন বরং সুবহান আল্লাহ মুরব্বিয় কো ফরদান আছিল মেইফা বানো গই আল্লাহ নবী করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ বার বহন সালাম দিলেন আল্লাহ নবী হদ ওয়ালাইকুম আসসালাম সালামের জবাব দিল হযরত আনাস বয়ান করার হুজুর প্রথমবার সালাম নদন দ্বিতীয়বার সালাম জবাব নদন দ্বিতীয় তৃতীয়বার নদন চতুর্থ বার কিলে জবাব দিলেন আল্লাহ নবী হদ আনাস কোনো গোসা নয় তু যখন প্রথমবার সালাম দিলে দ্বিতীয়বার সালাম দিলে তৃতীয়বার সালাম দিলে তখন আমি নবী খবর বতরে আসরের নামাজের ইমামতি করি সিদ্দিক একবার দোমর মুক্ত দিয়াছিল বেগুন ভরম সুবহানাল্লাহ ইয়ে রসুল পাকের বিশেষত্ব হযরত আনাস হদে ইয়া রাসূলুল্লাহ অনন্ত নামাজের হন প্রয়োজন নাই সূরা কেরাত হন প্রয়োজন নাই দুনিয়ার নামাজ হতে কবরের নামাজ পার্থক্য হয় পার্থক্য আছে তোমরা সূরা ফাতিহা পড়ি তব্বতে দা পড়ো আই রুকু গরির সৈদে গরির আত্তে পড়ির আই সূরা নভরি আত্তে নভরি আমার নিয়মে আমার নামাজ পড়ির প্রতিটি রুকু সৈদার মধ্যে আত্তায়ের মধ্যে আমি কোন কেরাত করি না একটা জিনিস পড়ি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতকে রেখে আসলাম তাদের গুনাহ মাফ করে দাও সবাই বলেন সুবহানাল্লাহ তার মত নেতা আর হবে সুতরাং আমরা পৃথিবীতে আর আজকে থেকে কোন স্লোগান দিতে হবে না আমাদের স্লোগান একটাই থাকবে নবীর সনিকয়ে থাকব নবীর সনিকয়ে বাঁচব নবীর সনিকয়ে কবরে যেতে বাধ্য হব ঠিক কি না আমার ভাইয়েরা সুতরাং আমাদের কোন নেতা থাকবে না আমাদের নেতা যে নেতা কবর উম্মতের জন্য কাঁদে পৃথিবীর কোন নেতা কাঁদবে না কোন বিশ্বাস কাঁদবে না আমাদের একজন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী হদে এতলাই বুবরে তার হানা নাহাই হাইলো হোক আর নাহাই আজি এত অনুরোধ করে দি নিজেও নাহাইবেন হাইবের ব্যবস্থা নগরুন কেয়া অনলাইন হাতে প্রশ্ন করিবেন হুজুর খানা হারত খাবাই তো জারত খুশি তারত খুশি হারত দুলার বরফ খুশি আল্লাহ একবার দুলাই সরি সরি যার খেলাব যার আল্লাহ একবার দুল সরি সরি যার দুলার বাপে গরত বাইরে খেলাব বইনে মসরের আসের উন্দি বেয়াইনে আসের দুলার মা অত্যন্ত মোস নাই ফানসা বাসাবে আসের আর গর বুঝে বুঝই আর গর তোকে মেই ফাইব আল্লাহ একবার ওই মেই ফর গর যখন মেই ফর গর তুম বার গর বোজনে বাপ বেশ করে গিয়ে গই বাপর হাঁদানে হন স্যার মার হাঁদানে হন স্যার গুড়া গুড়া বইন কর দাফু আফু বেগুন ভরন সুবহানাল্লাহ মার হাঁদানে বাড়ি জিয়ার হাঁদানে বাড়ি বউর হাঁদানে বাড়ি ইটার গর হাঁদানে রোল ভরে গিয়ে গই এটা আরো দেড়াদা করে তোদ আরো কষ্ট ভরে গিয়ে গই এটা হদ কিছু ফান্ডেশন নদীবে না আরো কষ্ট ভরে গিয়ে গই দেড়াদার হদর বাঁধ হদ গর বাড়িলে বাস চালান নদীবে না আবার হদ এবার বাস চালান দাও না হদে বাস চালান নিয়ে বললে কিছু এন্য না হদ না দেখছি তোমার তুম দম ভরবে কেন তার কথা হননি বাস চালান নিয়ে বললে দেখছি তোমার দাও ইনে তোমার দম ভরবে তো
বাপে নিজের টেয়ার তো দর্না বালা বেশি সবাই নানায় যদি কুশিয়ে দে দেয় আলহামদুলিল্লাহ, যদি ন দে দ ডবল আলহামদুলিল্লাহ। হদুন জামাই আছে দে হদি সব কিন্নি বাজার তুম তোর গোষ্ঠীটি এটা নয় ভাঙ এড়িলে জামাইরে সেন্টারে ফিরিয়ে দেবে কেন তার কথা হন তুই জারাস বাচ্চা তার আকিয়ে আল্লাহ বুঝবে তৌফিক দান করুক আমিন হন নব জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ আসলে হাসাই লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আলীর বড় ভাই হযরত আলীর তুম 20 বছর বড় হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে করে আল্লাহর নবীর হাজে গেলাম আল্লাহর নবী তো ও জাফর যদি ফরজ হয় উগ্র ছাগল জ্বর আর আর দুয়া হানা হব বেগুন হরণ সুবহানাল্লাহ হর সাহাবী বলেন নাই বরফির শাহ হুজুর বলেন নাই ইমাম আজম শাহ হুজুর বলেন নাই মুরব্বী কল ফাজরাতুল্লাহ বলেন নাই বিয়ে যদি অশুদ্ধ দয় বিয়ে অশুদ্ধ হইলে পয়গম্বর সুন্নত পান গলে এতুন হর দিন মেক্কার ফসানো বেগুন হরণ না উজবিল্লাহ মাই ফকর ফাজর ওকর না ফি বুয়ুতিকুন না তোমরা তোমরা ঘর অবস্থান করো আজি মাই ফকর বাইরে গেল লই শরমি আর যদি একটা হরণ নইব আর অনরত নব এও মাই ফকল আসি এর নাম যোগ্যতা আছে না আসি এর নাম নিবে না আর তুলে নাই এই ফেরাউন সারা শেষ বছর হায়াত পেয়ে গেনে আসি এর গ্রেফতার করে ফেলে আসি এর ভিতরে ভিতরে পাঁচ কোটি কি করে হইতে না লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ মুরব্বী কল আলামুল কল বিশেষ করে রাতি এবনে এখনো 100 বার এই তসবিহ হইলে মিষ্টার স্বরূপ দিয়ে অন হাঁদা নিয়ে বলে কেয়া টেনশনের হন ওষুধ আছে না আচ্ছা আর হওয়ার টেনশন হন ওষুধ আছে না কিতাব কোরআন শরীফ হওয়ার টেনশনের ওষুধ আছে টেনশন এই গেস্ট্রিকের ওষুধ খেতে হতে হালি ভেড়ে ইউ টেনশন ওষুধ খেতে হালি ভেড়ে হতে ফয়তুড়ি মালিকের ডাও আকে আজ কহর খোদা তর সদ বসে বেগুমা তর সন্দ আজ হার কসে মোমেনা জিকির খোদা মোমেনা জিকির খোদা গোই বিসিয়ার গোয়ে তাবয় আবি দর্দ আলম আবর উম্র রাদায় মকুন্দর গত গো ইয়াদ কোন ইয়াদ বস বুজুর্গি হাস্ত আন্দর ইয়াদ মালিকের সরঙ্গর ফুড়ে যখন আল্লাহ 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 জিকির করিবেন আল্লাহ হাড়ি ফেলে গেস্টিক ওষুধ খেলে গেস্টিক ভালো হয়ে গই ফয় তুটি মালিকের ডাইলে আল্লাহ টেনশন মুক্ত করে দেবে কিনা বরং সুবহানাল্লাহ ফয় তুটি মানুষ কমে গিয়ে গই আর ফয় তুটি মানুষ কোন স্টার জলসা ইসলামী স্টার জলসা ইসলামী জীবন আছে ভেঙে হাড়ি ফেলে গিয়ে আল্লাহ বলি যোগ্য বাইরে দেবো মন্ত্রী সাহেব ইসলামে যত আছে দিগন্ত টিভি স্টার জলসা তা গিয়ে গই হাড়ও নব এমন একদিন সময় আসবে
এমন একদিন সময় আসবে সব চ্যানেলের আগে ইসলামী শব্দ যোগ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কি না বলে? আল্লাহ বুঝিবে তো আমি কিন্তু ফর্দা দুই প্রকার, অকর্ণা ফি বুয়ুতিকুম, আর ওয়ালা তাবাররুজনা ইবুল দি ভিতরে হতাইবে কি বাইরে হতা, ফর্দা দো কিসমি হে উগল দেখি নিজের গরণ হন আর বাইরে নেই নিলে ফর্দা গরণ সোহান তৈলে ফর্দা দুই প্রকার সেরহারণে মেই ভাগর তুম বাইরে বো নাম্বার ওয়ান কি স্বামী যদি এনতেকাল হয়, অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয়ে যায়, বাইরে যে হাজ গরম ফরদ হয় ফরদা সহকারে বাইরে যাইয়ে মেনশে বানান দন বস্তি গিরি গরম ইন গরম কি আছে যাই যাচ্ছে কে না হয় মরে যেতে হবে না, ইসলাম তা পছন্দ করে না সুবহানাল্লাহ। জামা মল্লি অর্থনৈতিক অবস্থা হারা হইলি তৈলি এই চলত যদি টেম পুষে হামা বেললাই হনমি কি হাস যেন আর দেশে রোড আগাড়ে হয়তো মেয়ে হাস না করে ঘরে না ঘরে ঘরে হয় এই সুরাতে যে ফর্দা সহকারে এই মেয়ে ভয় করে তুমি বাইরে ইন ফর্দার হতা হয়ে দি। তিন নম্বর নিজে তুমি বেয়ারাম হইলে বাইন নয় ঘর বই দিয়াস বাইন নয় যাইস নাই মরে দিতে হতে না, ইসলাম মানে এড়ি দেন ফর্দা সহকারে ডাক্তারের হাতে যাওয়া নাকি আছে যাই আছে সুবহানাল্লাহ। ইয়া নম্বর এই তিন নম্বর চার নম্বর কি চার নম্বর হল যে বাম্বরে গিয়ে ঘনিষ্ঠ আত্মীয় মরে গিয়ে নচাইতে হতে না সম ভরিব তো আত্মীয়তার বন্ধন রক্ষা গরম ভরিব হয়তো ফর্দা সহকারে এই সব যদি মৃত্যু ব্যক্তিরে সাইতে যান না এই সব যাই আছে তবে কিন্তু আর দেশে কেন জিনিস ফতোয়া অনারা তো কেন জানে ইয়ার রাহাম ভরিব অনারা হাসে অনুরোধ আর পরবর্তী বক্তব্য আইব উচ্ছৃঙ্খল কোন স্লোগান দিবেন না, স্লোগান একটু বরকত আছে নারী তকবি আল্লাহ আল কোরআনের আলো গড়ে গড়ে যাবে আল হাদিসের আলো গড়ে গড়ে হর উশৃঙ্খল ধারাল এরা হুশিয়ার সব ইংকিলি ওরম বলে দেবে ইন 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 রাজধানী যে এরা হইতে হইলে হইয়া এরা ওরা পাঙ্গি এরা দেবে সব এলে হদুন আসো তো হদুন বুড়ো বুড়ি আসা আসে দিয়ে ওজুর আর এনে ফনিকের খেঁচাইলে ফাঁদিনে আর হইতে রান তো ই কেউ নেই ই কেউ নেই এনে 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 অনেকে হন আহাদি ঠিক আছে তো তো তোর আহের দি তুই যদি হনিকের খেঁচাইল বাই নোয়ার দই তো তুই লোহড়া বাই আড় অনে আর বড় দারগু ই কেউ নয় উই কেউ নয় হনিকে খেঁচাইল বাই নোয়ার দেবে আর অন্ত করিব তুই খেঁচাইল বাই নোয়ারি লোহড়া বাই আড় আর দেরি তুই আরো ইয়াতে বড় দারগু এলবাই আনিবি মরৎপন্ন আনিবি ঠিক কিনা হন নব এই জন্য মঈনুদ্দিন ফখরুদ্দিন তারা দুইজন যখন বিদেশে চলে যাচ্ছেন তারা দুইজন বিবেচনা করেছিল মরহুম মতিউর রহমান নিজামী সাহেব এবং মুজাহিদ সাহেব তারা দুইজনকে আমরা গ্রেফতার করতে পারি নাই ঠিক কিনা বলে অনেক মন্ত্রীকে গ্রেফতার করেছেন অনেককে গ্রেফতার করেছেন নাম বলবো না অনেককে গ্রেফতার ষোলো মাস সতেরো মাস জেলখানা কিন্তু তারা দুইজন মন্ত্রী গ্রেফতার করতে পারেন নাই
তারা দুইজন সরকার মনের দিন পরের দিন বলেছেন যদি তাদের দুইজনের মত সেজন মন্ত্রী হতো বাংলাদেশ স্বর্ণের টুকরা হয়ে যেত, ঠিক কিনা বলে? আল্লাহ পাঙ্গারার বুঝবে তো আমিন হন, আল্লাহ এই মাহফিল কবুল করুক আমিন, মায়ের পক্ষ যারা আছে তারা আল্লাহ কবুল করুক আমিন, তার আল্লাহ আর দর্শনের তুমি আগামী দিনে লেন্দুর বোর্ড দিয়ে নে আল্লাহ আল্লাহ কোরআনের তুমি সংসদ পৌঁছাই দেও আমিন, যারা বেরেম আছে তারা সেবাদান করো আমিন, আগামী পেপারের 1 তারিখ সারা বাংলাদেশ দাখিল এবং এসএসসি পরীক্ষা আল্লাহ তুমি তার কামিয়াব করে দিও, ফরকের হল কত গাইবে সাহায্য করো, এই মাহফিল কবুল করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।